নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত একজন সুপারস্টার তার নামের পাশে কিন্তু প্রশ্নচিহ্ন পড়ে গেছে কতগুলো বিষয় উঠে আসলো সেই বিষয়ের ভিত্তিতে কতগুলো প্রশ্ন উঠে আসলো সেইগুলো আপনাদের সামনে রাখবো আপনারা সেইগুলো জবাব দেবেন জিদ্দার কেরিয়ার কি একদম তলানিতে গিয়ে ঠেকে গেছে বাংলা সিনেমা তারপর জিদ্দা না সেরকমভাবে কিন্তু ওয়ার্ক করছে না জিদ্দা সেরকমভাবে কিছু প্রোভাইড করতে পারছে না জনগণের উদ্দেশ্যে জিদ্দা যেরকমভাবে আগে সিনেমা করতো এখন জিদ্দা সেরকম সিনেমাই করতে পারছে না লাস্ট পর জিদ্দার সিনেমার কোনো গ্রোথই নেই কেন দেখতে যাব এত টাকা খরচা করে এর থেকে হিন্দি সাউথ অনেক সিনেমা আছে সেই সব দেখতে যাব বুমেরাং আরে ছাড়ু মশাই বুমেরাং নিয়ে কোনো নেই কোন গানগুলো শুনেছেন বুমেরাং এর গানগুলো সেরকমভাবে ওয়ার্ক করছে না আর অন্যান্য জায়গায় গানগুলো দেখুন কি ওয়ার্ক করছে তা এই হচ্ছে জিদ্দাকে নিয়ে নানা রকম প্রশ্ন চিহ্ন যারা জনগণেরা করে যাচ্ছে তা আপনাদের কি মনে হয় বুমেরাং সিনেমাটার কি সত্যি হাইপ আছে কি নেই প্রশ্নটা হচ্ছে যখনই আমাদের বাংলায় কোনো এক্সপেরিমেন্টাল কাজ হয় তখনই বাঙালি সবসময় নাকশিটকে ব্যাপারটা বলে আহা এই ব্যাপারটা কি মানে এরকম বিষয়পত্র ইংলিশ ফিংলিশ বা অন্যান্য সিনেমাতে আমরা দেখেছি এই জিনিসগুলো বাংলার মানুষ দেখবে না ইভেন আমার দুই তিনজন বন্ধুকেও আমি দেখিয়েছি যে দেখ তো এই ট্রেলারটা কেমন লাগলো বলছে ভালো বাংলা সিনেমা আছে না হ্যাঁ আসছে তো কবে আছে আমার সাত তারিখ আছে কি সিনেমা আছে আমি বললাম একদিকে বুমেরাং আসে একদিকে অযোগ্য আছে আমি তখন বলছে প্রসেনজিত তৃতীয় অযোগ্য আছে হ্যাঁ হ্যাঁ বলছে তাহলে তো ওই সিনেমাটাই আগে দেখতে যাবো আমি জিতের সিনেমা বুমেরাং ট্রেলারটা দেখালাম ট্রেলারটা দেখলো নিজের মোবাইলে চালিয়ে দেখলো না সেরকম ভালো লাগলো না এরকম নাক মানুষ কিন্তু প্রচুর আছে আর এইভাবেই কিন্তু বিষয়টা পুরো ছড়িয়ে যাচ্ছে এবার তারাই যখন আলোচনা করছে যখন সবাইকে বলছে যে একটা ভালো বাংলা সিনেমা দেখতে চলো উইকেন্ডে একটা ভালো সিনেমা দেখে আসি আরো কোন সিনেমা দেখতে যাবো তাহলে অযোগ্য দেখতে যাবো আর জিতের এইসব সিনেমা ফিনেমা চলবে না এবার বলে রাখি সত্যি কিন্তু বলতে গেলে বুমেরাং নিয়ে হাইপ কিন্তু যথেষ্ট কম আছে এটা আমি পার্সোনালি ভেতর থেকে ফিল করছি আমার এটা বলতে যথেষ্ট খারাপ লাগছে আজকে ধরুন এই যে মানুষ সিনেমাটা মানুষ সিনেমাটা তো একটা হাইপ ছিল কিন্তু ব্যবসা করতে পারলো না মুখ থুবড়ে বললো এটা আপনারাও জানেন ভালো করে কিন্তু কিছু কিছু জায়গায় তো এমন বাড়ি চাড়িয়ে ভিডিওতে বলা চায় যে মানুষ খুব বিরাট ব্যবসা করছে এরকম একটা বিষয় যাই হোক ওসব মিথ্যা ফিত্যা বলতে পারবো না ভিডিওতে যা সত্যি চাচাচোলা কথা সেটাই বলবো বুমেরাং একটা ভালো কাজ হতে চলেছে ট্রেলারটা ভালো হয়েছে আমার পার্সোনালি ভালো লেগেছে আমি তো দেখতে যাবোই সেটা তো নো ডাউট যারা জিত ফ্যান আছে জিত দেখে যারা ভালোবাসে আর আমি তাদেরকে বলবো যারা বার্থডের দিন জিদ্দার বাড়ির সামনে গিয়ে এত কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে থাকো এমনি শনি রোববার জিদ্দার বাড়ির সামনে গিয়ে ভিজিট করে থাকো যারা তোমাদের একটা ফ্যান পেজ আছে তোমাদের একটা গ্রুপ আছে তোমরা এই মানুষগুলো কোথায় তোমরা যারা নিজেদেরকে জিৎ সাপোর্টার বলে মনে করো তোমরা কিসের জিদ সাপোর্টার অন্যান্য স্টারদের সাপোর্টার দেখে আসো তোমাদের লজ্জা লাগা উচিত তোমাদের সিরিয়াসলি বলছি লজ্জা লাগা উচিত তোমাদেরকে শুধুমাত্র কমেন্টে এসে দাদা আমি এখান থেকে বলছি দাদা আমি জিপ ফ্যান এই সব করলে হবে না ভাই এরকম প্রচুর মানুষ আছে আর যখন এই যে প্রমোশনগুলো হয় যখন তোমরা ছুটে ছুটে যাও তোমাদের পছন্দের স্টারকে দেখার জন্য কিসের জন্য যাও ওখানের মধ্যেও তোমাদের স্বার্থ আছে হ্যাঁ এটা বলতে বাধ্য হচ্ছি তার মধ্যেও তোমাদের স্বার্থ আছে কিছু কিছু মানুষের ব্লগ চ্যানেল আছে তারা ব্লগিং করতে যায় কিছু কিছু মানুষ ওখান থেকে ছবি তুললো সেটা আবার তার শর্টসে ছাড়লো বা ইনস্টাগ্রামের স্টোরিতে ছাড়লো তাকে দেখার জন্য তার ফলোয়ার বাড়লো স্বার্থ তোমরাও দেখো এটা অবিশ্বাস করলে হবে না কিন্তু পাশাপাশি এটাও বুঝতে হবে যে আমাদের পছন্দের স্টার আমরা তাকে সাপোর্ট করব তার পাশে গিয়ে দাঁড়াবো যেরকম আজকে বাংলা সিনেমার যে অবস্থা হচ্ছে ঠিক আছে এই মানুষটার জন্য সত্যি খারাপ লাগছে এই মানুষটা স্ক্রিনে যখন আসে একটা আলাদাই পাওয়ার প্যাক্ট জিদ্দা হচ্ছে ইমোশান আমি এটা মনে প্রাণে চাই জিদ্দার বুমেরাং অন্তত হিট হোক এটা মনে প্রাণে বলছি আমি এই ভিডিও আমার দর্শক যারা আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা নানা রকমের এপাশ ওপাশ কথাবার্তা বাদ দিন কে কি বলল না বলল সাতই জুন আপনারা সিনেমা হলে সিনেমাটা দেখতে চান অন্যান্য অনেক ফালতু সিনেমা বাজে সিনেমা দেখতে যান সেইগুলো দেখে গিয়ে নানা রকম আপনাদের মনের যে সমস্ত ক্ষোভ আছে সেগুলো উগড়ে দিন সেগুলো নানা রকম জায়গায় গিয়ে লেখালেখি করেন এগুলো তো দেখা এগুলো তো সবাই জানে অ্যাটলিস্ট আগে সিনেমাটা দেখে আসুন সিনেমাটা দেখে এসে তারপর মতামত রাখুন ঠিক আছে তা আমি বলবো জিদ্দার কেরিয়ার নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত এরপরে কোন প্রজেক্ট আসতে চলেছে কোন পরিচালকের সাথে একটু গল্পটা একটু ইউনিক হওয়ার দরকার এরকম ভাবে একজন মানুষ বা একজন সুপারস্টার হারিয়ে যেতে পারে না একদমই পারে না আর এটা আমি বিশ্বাস করি না কখনো ঠিক আছে তাই এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে তোকে পাশে দেবো নমস্কার